না না বাবা, আমার ক্ষমতার দরকার নাই, আমার চাই শান্তি। আপনার ভোট চুরি করার কোনো দরকার নাই, কিন্তু চুরি করা থেকে কি আপনি অবসর নিয়েছিলেন? নেন নাই। আপনি আজকে 14 বছর ক্ষমতায়, তাহলে বিএনপি কিভাবে চোর হলো? আপনি নিজেকেই নিজেকে প্রশ্ন করেন। নিজে চোর হলে মানুষ বলে না, নিজে চোর হলে বাবাকেও বিশ্বাস করে না। আপনি আপনার বাবাকে বিশ্বাস করেন কিনা আমি জানি না। আপনি নিজে চোর হলে আপনি আপনার বাবাকে কিভাবে বিশ্বাস করবেন? আরেকটা কথা বলতে চাই, বিএনপি শান্তিপ্রিয় দল এবং বিএনপি কখনো সন্ত্রাসী দল না। আপনি যেভাবে আপনার আওয়ামী সন্ত্রাসীদেরকে বলেছেন, একজন সন্ত্রাসী নেত্রী হিসাবে আমি আপনাকে বলতে চাই, যেভাবে বলেছেন বিএনপি নেতা কর্মীদের হাত ভেঙে দিবেন, হাত পুড়ে ফেলবেন, আসেন কয়জন পুড়তে পারেন আপনারা? বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে আপনাদের এই সন্ত্রাসী কার্যকলাপের জবাব দিবে। আপনারা আপনারা খেলতে চান কি খেলবেন? আপনাদের ভাষা ব্যবহার, ভাষা ব্যবহার ঠিক করেন। ভদ্রলোকের ভাষা ব্যবহার, একজন প্রধানমন্ত্রীর ভাষা আমরা বলি, একজন প্রধানমন্ত্রীর ভাষা যদি শালীন না হয় সেই দেশের মানুষ কখনো শালীন হতে পারে না। এই যে খেলা হবে খেলা হবে, আমি এই খেলার প্রতিবাদ জানাচ্ছি, এই ভাষার প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। একজন সভ্য দেশে, এই দেশের একজন সভ্য দেশের নাগরিক হিসাবে আমি এই 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 ভাষার প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি ভোট চুরি করে এসেছেন না উনারা এসেছেন? 2018 সালে রাতের ভোটটা কে করেছিলেন? উনারাই করেছিলেন সরকার ক্ষমতায় থেকে। উনি কি ভুলে গেছেন? উনি ভুলে গেলে আমরা মনে করিয়ে দিতে চাই, উনারা রাতে ভোট নিয়েছিলেন উনি ক্ষমতায় থেকে। সব বিএনপি ভোট চুরি করে ক্ষমতায় নাই, আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতায় আছে, এখনো মানুষের ভোট অধিকার নিয়ে চিনিমিনি খেলছে। আমরা এখান থেকে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে দেন। আপনারা বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার নাকি আপনাদের লগি বৈঠার আন্দোলনের ফসল, তাহলে এখন কেন ভয় পাচ্ছেন? এখন কেন আপনারা তত্ত্বাবধায়ককে ভয় পান? আপনারা যদি এতই জনপ্রিয় হন তাহলে ভোটটা দেন না, তত্ত্বাবধায়কের কাছেই দেন, দেখি আমরা ভোট আপনাদেরকে কারা দেয়। আর কালকে কাদের বলেছেন উনার নামে কাদের হয়ে গেছে, তাই আমাকে আমি এখান থেকে বলতে চাই, কাকুয়া কাদের বলেছেন পল্টনে সমাবেশ হয় নাই তাই বলে বিএনপি হেরে গেছে। আপনার মাথায় গিলু নাই, বিএনপি হারে নাই, আপনারা হেরে গেছেন। রাজপথ দেখেন, বিএনপি যেখানে হবে আন্দোলন সংগ্রাম করতে বিএনপি কখনো পিছ পা হয় না। আর আপনারা হেরে গেছেন বলে আজকে আপনারা নাটকি করতেছেন, নাটক করতেছেন, আমাদের মহাসচিবকে নাটকীয়ভাবে আপনারা ধরে নিয়ে গেছেন, এবং আমাদের মির্জা আব্বাস ভাইকে আপনারা সমঝোতা করবেন বলে হানাদার বাহিনীর মতো রাতের অন্ধকারকে অন্ধকারে আমাদের মহাসচিবকে নিয়ে গেছেন, আমাদের আব্বাস ভাইকে নিয়ে গেছেন, আমাদের রিজভী ভাইকে নিয়ে গেছেন। সবাইকে আমি এখান থেকে বলতে চাই, আমাদের প্রতিটা নেতা কর্মীকে অবিলম্বে মুক্তি দিন, না হলে আপনাদের পরিণতি আরো খারাপ হবে।